মেখলিগঞ্জের শিল্প উন্নয়নের সম্ভাবনা খতিয়ে দেখতে সভা করলেন জেলা শাসক পবন কাদিয়ান। মেখলিগঞ্জের উন্নয়নে নতুন কিছু পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জেলা শাসক। এলাকার শিল্প সম্ভাবনা উজ্জ্বল বলে মনে করছে প্রশাসন। এদিনের বৈঠকে সেসবই খতিয়ে দেখা হয়। জেলা শাসক জানান, মেখলিগঞ্জের শিল্প হলে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। মেখলিগঞ্জ কথা ও গান সাংস্কৃতিক ভবনে আয়োজিত এই সভায় জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা শাসক রামকুমার তামাং, মেখলিগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক অরুণ কুমার সামন্ত, পঞ্চায়েত সমিতির সভাপতি নিয়তি সরকার প্রমুখ। মেখলিগঞ্জ থেকে শুভ্রজিৎ বিশ্বাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।